সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যার জ্ঞানে। তো আজকে আমাদের একটি বিষয়, আপনাদের সন্তানদের কি রকম চান, দেবতুল্য না দৈত্যতুল্য, অর্থাৎ সৎ নসৎ, সাধু প্রকৃতি না সাধু প্রকৃতি। আপনাদের যদি প্রশ্ন করা হয়, আপনাদের সবাই সেই প্রকৃতি চায় যে প্রকৃতি সৎ, দেবতুল্য এবং সাত্ত্বিক হয়। সবাই এটা চাইবে, কিন্তু কিভাবে হবে, কিভাবে বুঝবো এবং কিভাবে তৈরি করা যায় আমাদের সন্তানদের দেবতুল্য, সেই প্রকৃতিটাই আমাদের মনুষ্য কারিগরি বিদ্যায় যায়। তো সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যায়। আজ একটি বিষয়, সেই বিষয়টা একদম গোড়া থেকে শুরু হয়, যেহেতু এই নতুন বর্ষ 5120 বর্ষ কল্লাব্দ এবং বঙ্গাব্দ 1426 বর্ষ। এই 26 বর্ষের পদার্পণে নতুন জীবনে নতুন কিছু শেখার প্রবণতা সংকল্প নিয়ে আমাদের মনুষ্য কারিগরি বিদ্যায় আপনাদের সন্তানদের প্রকৃতিকে দেব প্রকৃতি তৈরি করার জন্য যে জ্ঞান, সেই জ্ঞানটাই মনুষ্য কারিগরি বিদ্যা, সদ্গুরু মহর্ষি মালো বাবার জ্ঞান। এই জ্ঞানের প্রকাশে আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা, এই জ্ঞানের প্রকাশটাই আমাদের হিউম্যানোলজি তত্ত্ব। তো আপনারা যারা মনুষ্য কারিগরি বিদ্যা সম্বন্ধে জানতে চান, মনুষ্য কারিগরি বিদ্যা সম্বন্ধে বুঝতে চান, তাদের সকলকে স্বাগত। আমাদের প্রথম বিষয়, আমি যে আমার সন্তানকে দেবতুল্য সৃষ্টি করব কিভাবে, দেবতুল্য প্রকৃতি কিভাবে পাবো। আমাদের যেসব সন্তানরা পৃথিবীতে এসেছে, ভূমিষ্ঠ হয়েছে বা জন্মগত হয়েছে, তাদেরকে কিছু শিক্ষা আমরা দিই, তাদেরকে একটা জ্ঞান দিই, সেই জ্ঞানের বৃদ্ধিতেই তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রকাশ হয়, তাদের বুদ্ধিমত্তা জ্ঞানের বৃদ্ধি হয়, তাদের সমৃদ্ধি হয়। তাই সকল ঈশ্বর সন্তানদের মধ্যে যে সমৃদ্ধি আসবে, আমরা তো ঈশ্বর সন্তান, কিভাবে আমাদের মধ্যে সমৃদ্ধি আসবে, কিভাবে আমাদের মধ্যে জ্ঞান আসবে, কিভাবে আমাদের মধ্যে বৃদ্ধি আসবে। তাহলে আমাদের মধ্যে বৃদ্ধি আসতে গেলে কি করতে হবে, আমাদের জ্ঞানকে বিকাশ করতে হবে, অক্ষর ব্রহ্ম জ্ঞানকে বিকাশ করতে হবে, সত্য সনাতন ধর্মের জ্ঞানকে বিকাশ করতে হবে, সাত্ত্বিক ভাবের ভাবকে বিকাশ করতে হবে। তাই প্রথম তিনটি বিষয় আমাদের জানতে হয়, কি আমরা যে সময়টা নিয়ে চলছি সেই সময়, আমরা যে শূন্যতা নিয়ে চলছি সেই শূন্যতা পূর্ণের জন্য জ্ঞান, আমরা যে শক্তিটা নিয়ে চলছি বা ক্ষমতা নিয়ে তৈরি করব সেই ক্ষমতাটার জ্ঞান, এই জ্ঞানের বৃদ্ধি আমরা কিভাবে করব। তো প্রথমে সময়কে সদ্ব্যবহার করা, সময়টা এমন কাজে ব্যবহার করা যাতে আমরা সমৃদ্ধির পথে যেতে পারি। দ্বিতীয়, আমার ভিতরে যে শূন্যতা আছে আমি কি চাইছি, এটাই শূন্যতা, এই শূন্যতার বিকাশ করা। আপনি কি ধরনের পূর্ণতা চান, কি দিয়ে পূর্ণ হতে চান, কোন বিষয়টা দিয়ে পূর্ণ হতে চান, সেই বিষয়ে পূর্ণতাই আমাদের জ্ঞান, মনুষ্য কারিগরি বিদ্যা। তো আমাদের সন্তানরা যারা এখানে আছে, যারা আপনাদের কাছে আছে, তাদের উন্নতি চাইতে গেলে তাদের সময়কে সদ্ব্যবহার করবেন, তাদের কি শেখাবেন, কি দিয়ে পূর্ণ করবেন বা তার শূন্যতা কি দিয়ে পূর্ণ করবেন, এটা মাতৃপিতৃর বা গার্জিয়ানদের কাজ, যা কর্তব্যবান ব্যক্তি আছে তাদেরই কাজ, তাদেরই কর্ম। আর প্রথম জ্ঞান দীক্ষা এবং শিক্ষার জ্ঞান, এই দীক্ষা শিক্ষা নিয়ে চলতে হয়। এই দীক্ষা শিক্ষাটা কেন, সেখানে মন্ত্রই বা কেন, সেখানে এই গুরু কেন দরকার হয়, যিনি জ্যোতিষ্বরূপ তিনিই গুরু, যার মধ্যে জ্ঞানের স্বরূপ আছে তিনিও গুরু, যার মধ্যে শক্তি সমৃদ্ধি আছে তিনিও গুরু, যিনি দিব্য জ্ঞানী হয়ে আছেন তিনিও গুরু, যিনি কুলকুণীর জাগরণ করে আছেন তিনিও গুরু, যিনি কাউকে জাগাতে পারেন তিনিও গুরু, কারো বাক্যে হয়, কারো দৃষ্টিতে হয়, কারো জ্ঞানে হয়, কারো সারা জীবনের সমৃদ্ধিতে হয়, এটাই গুরুতত্ত্ব জ্ঞান। তো যারা বৃত্তি করেছে তাদেরকে এই জ্ঞান দেওয়ার জন্য গুরুতত্ত্ব বা গুরুদীক্ষা গুরুশিক্ষা। তো আপনাদের যাদের সন্তানদের দীক্ষা শিক্ষা হয়নি তাদেরকে দীক্ষা শিক্ষা দেওয়াবে। কিন্তু আমাদের আজকে বিষয় ছিল দেবতুল্য সন্তান হতে গেলে আমাদের কি করতে হয়। এই বছরের প্রথম দিনে প্রাথমিক একটি ধারণা, এই প্রাথমিক ধারণাটাই আমাদের ভেতরে দরকার, এই প্রাথমিক ধারণাটা না থাকলে আমাদের বৃদ্ধি হয় না, সমৃদ্ধি হয় না। গোড়া যদি মজবুত না হয় তাহলে গাছের মাথা ভারী হয়ে গেলে গাছটা ভেঙে যায়। ঠিক একই রকম আমাদের জীবনে যে শিক্ষা আপনিও শিখেছেন, সেই শিক্ষাটা আমাদের ভিত্তিটা ঠিক হয়নি বলেই তাই আমাদের এই অবস্থা, বিশেষ করে আমাদের বঙ্গ ভাষা সংস্কৃত ভাষায় বিকৃতি হয়ে গেছে বলেই আমাদের এই অবস্থা। আমরা যেই ভাষাটা দিয়ে সমৃদ্ধি শরীরের মনের এবং আধ্যাত্মিক যে উন্নতি, সেই উন্নতি করতে পারি সেই ভাষাটাই শেখা, সেই ভাষাটা প্রকৃতিগত, সেই ভাষাটা কি শুধু ভাষা না, সেটা প্রকৃতির শব্দ বা ধ্বনি, এটাই মন্ত্রতত্ত্ব জ্ঞান। আমি যদি বলি এটা হাতের তালি দিলাম, কিন্তু এটা তালি না, মন্ত্রতত্ত্ব জ্ঞানে ওম ফট, এই শব্দটা হচ্ছে ফট শব্দ, এই ফটটাই শক্তি যোগে, শক্তি পাঠে, শক্তির পূজায়, মাতৃ পূজায় এই অংশটা ব্যবহার করা হয়, মন্ত্রটি ব্যবহার করা হয়। এই মন্ত্রের সমৃদ্ধি হতে গেলে, এই মন্ত্রের জ্ঞান হতে গেলে আমাদের প্রকৃতির শব্দকে ধ্বনিকে জানতে হবে, প্রকৃতির শব্দ ধ্বনিকেই মন্ত্র বলা হয়।
প্রকৃতির শব্দ কি? বাতাস স স করে বায়, স স আমাদের স হং, এই যে তত্ত্ব এখানেই ব্যবস্থা, এখানেই মন। তাহলে আমাদের সন্তানদের সমৃদ্ধি করতে গেলে আমাদের মন্ত্র তো জ্ঞান নিতে হয়, মন্ত্রের জ্ঞান। এই মন্ত্র কি, এই মন্ত্রটা কিভাবে সৃষ্টি হলো, বা আমরা যা পড়াশোনা করেছি সেই বর্ণ বা অক্ষর কিভাবে সৃষ্টি হলো, এটা কি অক্ষর ব্রহ্ম যোগ, এটা কি অক্ষর ব্রহ্ম জ্ঞান, যার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওমের ধ্বনি। এই ওমের ধ্বনি থেকে অংশ বিকৃত হয়ে যে অংশটা পাওয়া যায় সেটা হচ্ছে অংশ বিজ্ঞান বা অংশ মন্ত্র। এখানে আমাদের তিন ধরনের মন্ত্র আছে, একটা হচ্ছে বীজ মন্ত্র, একটা হচ্ছে সূক্ষ্ম মন্ত্র, একটা হচ্ছে স্থূল মন্ত্র, একটা হচ্ছে সাক্ষ্য মন্ত্র। বীজ মন্ত্র, সূক্ষ্ম মন্ত্র, স্থূল মন্ত্র আর হচ্ছে সাক্ষ্য মন্ত্র। এটা সাধারণ প্রকৃতিতে বললে বীজ মন্ত্র, সাধনা মন্ত্র এবং গুরু মন্ত্র, এই তিন মন্ত্রের প্রকৃতি। বীজ মন্ত্র কি, আমি একটা গাছ সর্ষের বীজ, সে সর্ষের বীজই দেয়, আমের বীজ আমের বীজই দেয়। ঠিক সেরকম আমাদের শরীর দেহতত্ত্ব জ্ঞানে কিছু বীজ মন্ত্র আছে, যেখানে তার প্রকৃতিটা রয়েছে রূপত অবস্থায়, লুকোনো অবস্থায়, সাহিত্য অবস্থায়, সেটাই আমাদের বীজ, সেটাই বীজ মন্ত্র। আমি যে বিষয়ে জানতে চাইছি সেই বিষয়টা আমার জ্ঞান, তার মন্ত্র হচ্ছে সাধনা মন্ত্র, সরস্বতী সাধনা মন্ত্র, সরস্বতী সাধনা করতে গেলে শিব সাধনা করতে গেলে শিব মন্ত্র, কৃষ্ণ সাধনা করতে গেলে কৃষ্ণ মন্ত্র, গোপাল সাধনা করতে গেলে গোপাল মন্ত্র। আবার এই তথ্যগুলোকে যিনি একাগ্রত সমাহিত করে সমৃদ্ধির পথে গেছেন তাকে বলা হয় গুরু মন্ত্র। যে গুরুদেব যিনি গেছেন স্থূল জগৎ থেকে পরম জগতের গতি পেয়েছেন, তার কাছে যে মন্ত্র আছে সেই মন্ত্র হচ্ছে গুরু মন্ত্র। আমার গুরুতত্ত্ব জ্ঞানকে জাগরণ করার জন্য অল্প সময়ে দীর্ঘস্থায়ী জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্য গুরু মন্ত্র নিতে হয়, এখানেই মন্ত্রতত্ত্ব জ্ঞান। কিন্তু এই মন্ত্রতত্ত্ব জানতে গেলে আমি কি করে জানবো, আমার সন্তানদের কিভাবে জানাবো, তারা আমার ছোট শিশু, তারা ওই মন্ত্র কিভাবে পাঠ করবে। তাই আমাদের সূক্ষ্ম জ্ঞানের যে অক্ষর ব্রহ্ম জ্ঞান, আমরা যেটাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলি, এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এসেছে কোথা থেকে, এই বীজ মন্ত্রের অংশ বীজ থেকে, বীজ মন্ত্রের অংশ বীজ থেকে। এই অংশবীজ দুভাগে বিভক্ত, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ। তাহলে আপনাদের প্রশ্ন হবে স্বরবর্ণ কি ব্যঞ্জনবর্ণ কি, আমরা তো পড়েছি, তাহলে কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জনবর্ণ আমরা তো জানি, বলুন তো কয়টি স্বরবর্ণ, আপনি বলবেন ১৬টি, কে বলবে ১২। কিন্তু আমাদের শাস্ত্রগত ভাবে অক্ষর ব্রহ্ম জ্ঞানে স্বরবর্ণ হচ্ছে ৩৬টি, ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৭২টি। কিভাবে এই স্বরবর্ণের সৃষ্টি কি, বলছে সূর্য থেকে রশ্মি পৃথিবীতে এসে পড়লো, তার চতুর্দিকে ধাবিত হলো। সূর্যের কয়টি রং বা বর্ণ, বর্ণ মানে রং, বর্ণপাতার অর্থ হচ্ছে রং। তাহলে রং কোথা থেকে আসলো, সূর্য থেকে, সূর্যের আলো থেকে। কয়টি রং, বলতে সাধারণভাবে ৭টি রং আমরা দেখতে পাই, সাধারণভাবে ৭টি রং আমরা দেখতে পাই, একটা সাদা, একটি কালো, এবং দুটি রং যখন মিশে তখন মিশ্র রং তৈরি হয়, এটাকে আমরা বলি বর্ণ। এই ১০টি বর্ণ, বর্ণ বা রং, ১০টি বর্ণে যখন আলো পড়ে তখন কালোটা দূরে চলে যায়, তাই ৯টা থেকে যায়, কালোটা চলে যায়। এই ৯টি বর্ণ যখন পৃথিবীতে এসে পড়ে তার চতুর্দিক অর্থাৎ ৪দিকে সৃষ্টিকে প্রতিফলিত হয়। এই ৪দিক ৪-৯ ৩৬টি বর্ণ তৈরি করে, ৩৬টি বর্ণের সমষ্টি হয়। এই ৩৬টি বর্ণই সর্বর্ণ, তার মধ্যে ১২টি সাধারণ আর ২৪টি প্রাকৃতিক। ১২টি সাধারণ যেটাকে আমরা অ আ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ ই লি এ ঐ ঔ, এই যে ১২টি আমরা পাই। আর এরপরেও আছে আরো কিছু অংশ প্রকৃতি, নাদ প্রকৃতি আর বিন্দু প্রকৃতি বা বিসর্গ প্রকৃতি, এই প্রকৃতিগুলোকে আমরা পাই। অং আহা এই সিরিজটাও আছে, তাই ৩ বার ৩৬টি বর্ণ, অং আং এং ওং উ উং এং রিং লিং এং ঐং ওং অং, এই যে প্রকৃতি, এই প্রকৃতির জ্ঞান, এইগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এই স্বরবর্ণ ৩৬টি বর্ণ, এই ৩৬টি বর্ণেই মন্ত্রতত্ত্ব জ্ঞানের প্রকৃতি, এখানেই আমাদের জাগরণ। তাহলে আপনাদের জিজ্ঞেস করুন তো আপনাদের বাচ্চারা যা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানে, এবং নিজেকে জিজ্ঞাসা করুন আপনি এই সৃষ্টিতত্ত্ব রহস্যকে জেনে গেছেন কিনা, এটা আমাদের কি কাজে লাগবে। এটাই অংশ বীজ মন্ত্র, এই মন্ত্রের দ্বারাই শরীরে জাগরণ হয়, যেটাকে স্বর বা স্বরতন্ত্রের জ্ঞানে জাগরণ হয়, এই বিশুদ্ধ চক্রের জ্ঞানের জাগরণ হয়, হৃদয় চক্রের জ্ঞানের জাগরণ হয়, মণিপুর চক্রের জ্ঞানের জাগরণ হয়, তার স্বাধিষ্ঠান চক্রের জ্ঞানের জাগরণ হয়, আর মূলাধার চক্রের জ্ঞানের জাগরণ হয়। এই যে আমাদের অষ্টচক্র, এই অজ্ঞাচক্র থেকে সহস্রা, এই অজ্ঞাচক্রে আমাদের ১০৮টি বর্ণ আছে বা রং আছে, যেটাকে আমরা সাধারণত এই সূর্য থেকে পেয়েছি। এই সূর্যই আমাদের হচ্ছে পরম বস্তু এই পৃথিবীতে, এই সূর্যের বর্ণটাই হচ্ছে ৩৬টি বর্ণ স্বরবর্ণ,
আর 72টি বর্ণ কিভাবে সৃষ্টি হলো? ব্যঞ্জন বর্ণ বলছে সূর্যের রং যখন পৃথিবীর অষ্ট ধাতুর উপর পড়ে, অর্থাৎ পৃথিবী অষ্ট ধাতু দ্বারা তৈরি, যখন এই অষ্ট ধাতুর উপর পড়বে 8-9-72টি বর্ণ তৈরি করবে। এই 8-9-72টি ব্যঞ্জন বর্ণ বা খিচুড়ি তৈরি করবে বা মিশ্র বর্ণ তৈরি করে, এটাই হচ্ছে ব্যঞ্জন। এই স্বরবর্ণের সৃষ্টি আর এখানেই ব্যঞ্জন বর্ণ সৃষ্টি। সাধারণত 36টি আর মিশ্র অংশ প্রকৃতি হচ্ছে 36টি। এই 36-36-72টি ব্যঞ্জন বর্ণ আর 36টি স্বরবর্ণ, এই 3-36 মিলেই আমাদের শরীরে 108 তথ্য, 108 নাম। এই 108 পাপড়ির জ্ঞান, এই সহস্রার জ্ঞান, এই দেহের অস্থি চক্রের জ্ঞান। এই জ্ঞানকে বৃদ্ধি করতে চাইলে, ফুলকুণীদের জ্ঞানকে বৃদ্ধি করতে চাইলে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের জ্ঞানটা প্রকৃতভাবে হওয়া উচিত, প্রাকৃতিক হওয়া উচিত। সাধারণ জ্ঞানের সঙ্গে প্রকৃতিগত যে সমৃদ্ধি সৃষ্টিতত্ত্ব রহস্যটাকে জানা উচিত। আপনাদের সন্তানরা যারা পড়াশোনা করেছে, আপনারা যারা পড়াশোনা করেছেন, তাদের এই অক্ষরবর্ম জ্ঞান, এই বঙ্গ ভাষার জ্ঞান, এই লিপি ভাষার জ্ঞান, এই শাস্ত্রগত ভাষার জ্ঞান, এই তত্ত্বটা জানলেই আপনাদের শরীরের কুলকুণ্ডলীর জাগরণ হয়, অর্থাৎ আমাদের সত্তা বা আত্মার জাগরণ হয়। সত্তার আত্মার ভিতরে যদি দেখেন, বর্তমানে ডিএনএ নিয়ে যেটা রিসার্চ হয়েছে, ডিএনএ এর মধ্যে 108টি রং বা বলয় তৈরি হয়েছে, যেটা আমাদের ফাইবার অপটিক কেবিলের মতো কমিউনিকেশন হয়। প্রত্যেকটা স্নায়ু কোষের মধ্যে আমাদের ডিএনএ তত্ত্বের যে আলো, যে সেন্সেশন হয়, সেই সেন্সেশনটাই আমাদের উদ্দীপনা। এই উদ্দীপনা বৃদ্ধি করতে পারলে আমাদের সমৃদ্ধি হয়। এই উদ্দীপনা যার যতটা বেশি সে সেইভাবে সমৃদ্ধি হয়। তাই এই শুভ নববর্ষের দিনে 5120 বর্ষের প্রথম প্রারম্ভে প্রথম জ্ঞান, আমাদের ছোটবেলার যে জ্ঞান, অক্ষরবর্ম জ্ঞান বা লিপিকে চেনা বা অক্ষরকে চেনা, এই জ্ঞানটা আমাদের দরকার। তাই প্রথম দিনে প্রথম জ্ঞান অক্ষরবর্ম জ্ঞান, অক্ষর 36টি স্বরবর্ণ, 72টি ব্যঞ্জন বর্ণ। এই অক্ষরগুলোকে সঠিকভাবে উচ্চারণ করুন, যদি না জানেন আমাদের ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমাদের মূর্ষ কারিগরি বিদ্যার জ্ঞানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মালোবাবা.com, তাপসমালো.in এবং ইউটিউবের যে চ্যানেলগুলো আছে সেখানে গিয়ে দেখে নেবেন। দেখে আপনাদের সন্তানদের সমৃদ্ধির জন্য এই অক্ষরগুলো আপনারা একটু পাঠ করুন, দিনে 3 বার ত্রিসন্ধ্যায় জপ করুন বা দিনে 1 বার হলেও করুন। এই অক্ষরবর্ম জ্ঞান, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের জ্ঞান, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের জাগরণই আমাদের শিবযোগ, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের জাগরণই আমাদের ভক্তিযোগ, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের জাগরণই আমাদের শাস্ত্রপাঠ। এই শাস্ত্রপাঠের যে অংশ জ্ঞান, সংস্কৃত বর্ণের জ্ঞান, এটাই আমাদের সঙ্গে। তো আপনারা যারা সন্তানদের দেবতুকে সন্তান তৈরি করতে চান, আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা এসকেআর গুরুকুল, স্বয়ংবল গুরুকুলের জ্ঞানের সঙ্গে চলুন, সদ্গুরু মহর্ষি মালো বাবার সঙ্গে চলুন। তাই প্রথম দিনে এই অক্ষরবর্ম জ্ঞান আপনাদের সামনে থাকলো। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন। আপনাদের সন্তানদের সমৃদ্ধি হোক, শান্তি হোক, নতুন বছর সবার সুখের হোক, নতুন বছরে সত্য সনাতন সাত্বিকভাবে প্রকাশ হোক। ওম শান্তি শান্তি শান্তি। ও মালো বাবায়।